আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন টপিক নিয়ে হাজির হতে। আমরা চাকরির পাশাপাশি আপনাদের চাকরি বিষয়ক যে পরামর্শগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করি। তো আমাদের চ্যানেলটি নতুন, আমাদের চ্যানেলের ভিডিও যেন আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের চলার পথকে সুগম করবেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিবার কল্যাণ সহকারীর কাজ কী, পরিবার পরিকল্পনা যে পরিবার কল্যাণ সহকারী আছে এর কাজ কী এবং বেতন কত, এই বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। অনেক বন্ধুরা জানতে চেয়েছেন যে আসলে এর কাজটা কী বা বেতন কত, কী সমাচার এই বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন। তো আজকে আমরা সব কিছু খোলাসাভাবে সুন্দরভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। সে বন্ধু আমাদের সাথেই থাকবেন, ভিডিওটি না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান জানাচ্ছি। পরিবার পরিকল্পনা কী এটা হচ্ছে প্রথমে আমাদের জানতে হবে। একটি সক্ষম দম্পতি তাদের আয় ও সামাজিক অবস্থার সাথে মিল রেখে কখন কয়টি সন্তান গ্রহণ করবেন, দুটি সন্তানের মাঝে কত দিনের বিরতি দেবেন তা ঠিক করা এবং সে অনুযায়ী যথাযথ পদ্ধতি অবলম্বন করাই হলো পরিবার পরিকল্পনা। এটা অনেকেই গুলিয়ে ফেলেন, তো আজকে বিষয়টা আপনাদের জানালাম যে এই এটার নামই হচ্ছে পরিবার পরিকল্পনা। পরিবার কল্যাণ সহকারীর কাজ কী? পরিবার কল্যাণ হচ্ছে পরিবার পরিকল্পনার একটা পদের নাম। অনেক মেয়েরাই এতে অ্যাপ্লাই করেন, তো তারা জানতে চেয়েছেন যে আসলে এটার কাজটা কী। এটি কাজগুলো আপনাদের পাত্র বয়সকে জানাচ্ছি আমি। এক নম্বর কাজ হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে সক্ষম দম্পতি রেজিস্ট্রেশন করা। দুই নম্বর হচ্ছে ই রেজিস্ট্রেশন করা। তিন নম্বরে দেওয়া আছে দম্পতিদের পরিবার পরিকল্পনার সেবা গ্রহণের জন্য মোটিভেশন, মানে তাদেরকে বোঝানো, তাদেরকে সচেতন করা। তিন নম্বর হচ্ছে আগ্রহী ক্লায়েন্টদের নিয়ে সেবাকেন্দ্র গমন ও তাদের পরিবার পরিকল্পনা পদ্ধতি প্রদান ও পরবর্তীতে তাদের পর্যবেক্ষণ, গর্ভবতী রেজিস্ট্রেশন, গর্ভকালীন সেবাদান, প্রসবোত্তর সেবাদান, নিরাপদ প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, বন্ধু দম্পতির তথ্য সংগ্রহ, পরামর্শ প্রদান ও অন্যত্র রেফার, খাবার বড়ি, কন্ডম, ইনজেক্টেবলের ডিও জুস প্রদান, মিসোপোস্টল বিতরণ, শিশু সেবা 0-5 বছর ও রেফার, পুষ্টি সেবা, গর্ভবতী ও 0-23 মাস বয়সী সাথে শিশুর মাকে সেবাদান প্রদান করা, 0-59 মাস বয়সী শিশুর পুষ্টি সেবা দান করা, কিশোর কিশোরী সেবা 10-19 বছর বয়সী পর্যন্ত, জন্ম রেজিস্ট্রেশন, শিশুদের টিকাদানের সময় সূচির কলাম পূরণ, মৃত্যু তালিকা প্রদান ও রেজিস্ট্রেশন, ইপিআই কেন্দ্রে সেবাদান করা, কমিউনিটি কেন্দ্রে সেবাদান করা, COVID-19 টিকা প্রদান। বর্তমানে কোভিডের যে প্রাদুর্ভাব চলছে আপনারা জানেন যে কোভিডের সেবা প্রদান করাও তাদেরই কাজ, হাম রুবেলোতা টিকা প্রদান, স্যাটেলাইট ক্লিনিকে সেবা প্রদান, কন্টেসেপ্টিক অনয়ন, টার্গেট পূরণ, মাতৃমৃত্যু রোধ করা, জনসংখ্যা গণনা, সর্বশেষ হচ্ছে জনসংখ্যা গণনা করা। এ পদের আবেদনের যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মানে ইন্টার পাস থাকলেই চলবে। বেতন ও পদমর্যাদা হচ্ছে 17,900 টাকা থেকে 21,800 টাকা, গ্রেড হচ্ছে 17তম, কর্মস্থল যার যার নিজ ওয়ার্ডে বা নিজের ইউনিয়নে কাজ করার সুযোগ সুবিধা রয়েছে, নিয়ন্ত্রণকারী কর্মকর্তা হচ্ছে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমরা জানালাম যে আসলে পরিবার কল্যাণ সহকারীর কাজ কী এবং বেতন কত, এবং তাদের কাজগুলো আমরা পার্ট টু পাই আপনাদের জানানোর চেষ্টা করলাম। তো এই বিষয়ে যদি কোনো ভিডিও আপনারা পেতে চান সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা চেষ্টা করব পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হওয়ার জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।